আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। নিরাপত্তার নিশ্চয়তা দিলে রাশিয়ার সকল দাবি মেনে নেবে ইউক্রেন। রাশিয়াকে মোকাবেলায় বিশ্ব রেকর্ড গড়া সামরিক বাজেট দিলেন বাইডেন। ইউক্রেনের বিশ্বাস অর্জনের জন্য যে সিদ্ধান্ত নিল রাশিয়া। রাশিয়ার কেউ পরমাণু অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করছেন না বললেন ক্রেমলিন মুখপাত্র। বিষ ঢুকিয়ে দেওয়ার ভয় খেতে বারণ করলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমাবে রাশিয়া। রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিদের যে অনুরোধ করলেন এরদোগান। এবার বিস্তারিত। চলমান যুদ্ধ থামাতে মঙ্গলবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা ইস্তাম্বুলে বৈঠকে বসেন। এ বৈঠকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে দুই দেশই। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় তারা রাজধানী কিয়েভ ও চেরনোহিভের দিকে আক্রমণ প্রায় বন্ধই করে দেবে। অন্যদিকে ইউক্রেন ওই বৈঠকের পর ঘোষণা দিয়েছে রাশিয়ার দাবি অনুযায়ী ন্যাটো বা কোনো সামরিক জোটে যোগ দেবে না ইউক্রেন, তারা নিরপেক্ষ দেশ থাকবে। তবে এর বদলে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। ইউক্রেন নিরাপত্তার নিশ্চয়তা বলতে বুঝিয়েছে বাইরের কোনো দেশ যদি তাদের আক্রমণ করে তখন তাদের সহায়তা করতে হবে। আর ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া দেশের তালিকায় থাকতে পারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্কের মতো দেশগুলো। অন্যদিকে নিরপেক্ষ থাকা মানে হল ইউক্রেন কোনো জোটে যোগ দিতে পারবে না, কোনো বিদেশি দেশের সৈন্যদের ঘাঁটি স্থাপন করতে দিতে পারবে না। তাছাড়া ক্রিমিয়া নিয়েও রাশিয়ার কাছে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তারা বলেছে আগামী 15 বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া নিয়ে আলোচনা করতে চায় তারা এবং সমস্যাটির সমাধান চায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশ্বের সমস্ত সামরিক বাজেটের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। 2023 অর্থ বছরে মার্কিন সামরিক খাতে $813 বিলিয়ন বা $81,300 কোটি বাজেট বরাদ্দ দিয়েছে আমেরিকা। পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক জোটের বিস্তারকে কেন্দ্র করে যখন রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন মার্কিন সরকার পেন্টাগনের জন্য এই বাজেট ঘোষণা করল। প্রেসিডেন্ট জো বাইডেন পেন্টাগনের জন্য $773 বিলিয়ন এবং বাড়তি $40 বিলিয়ন প্রতিরক্ষা সংশ্লিষ্ট নানা কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যয় করার প্রস্তাব দিয়েছেন। সব মিলিয়ে এবার মার্কিন জাতীয় নিরাপত্তা বাজেট $813 বিলিয়ন পৌঁছল। গত বছর আমেরিকা সামরিক খাতে $778 বিলিয়ন ব্যয় করেছিল। এবারের বাজেটে মার্কিন সেনাদের বেতন ভাতা শতকরা 4.6% বাড়ানো হয়েছে। এছাড়া মার্কিন সামরিক ইতিহাসে এবারই গবেষণা খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সেনাবাহিনীর জন্য যে বিশাল বরাদ্দ দিয়েছিলেন জো বাইডেন তাকে ছাড়িয়ে গেলেন। বিপুল অঙ্কের বাজেট ঘোষণার পর প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের সমর্থন চেয়ে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং আমেরিকার পররাষ্ট্র নীতির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন এবার যে সামরিক বাজেট ঘোষণা করেছেন তা থেকে ইউরোপ অংশে ব্যয় করা হবে $420 কোটি। এর মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ দিয়েছেন $100 কোটি। চীনের সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়নের বিষয়টিকেও আমেরিকা হুমকি হিসেবে দেখছে। এ বিষয়টিকে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে মঙ্গলবার আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আর এই আলোচনা শেষে রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন জানিয়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকের আশেপাশের এলাকা ও চেরনিহিভে হামলা কমিয়ে দেবে রাশিয়া। ইউক্রেনের বিশ্বাস অর্জন করতেই কিয়েভের ওপর বা আশেপাশে হামলা কমিয়ে দেবে তারা। এ ব্যাপারে রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন যুদ্ধবিরতি করতে ও এ নিয়ে আলোচনা করতে এবং ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে রাশিয়া কিয়েভের আশেপাশে ও চেরনিহিভে প্রাথমিকভাবে হামলা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছিলেন রাশিয়ার কিছু কিছু ইউনিট কিয়েভের আশেপাশের এলাকা ও উত্তর দিকের শহর চেরনিহিভের দিক থেকে সরে যাচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেছেন রুশ সেনারা কিয়েভের আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ফলে তারা কিয়েভের দিকে অগ্রসর হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। জেনারেল স্টাফ আরও দাবি করেছেন রুশ কমান্ডাররা চেয়েছিল এসব স্থানে নতুনদের নিয়ে আসতে, কিন্তু সৈন্যরা আসতে অপারগতা জানিয়েছেন, ফলে বাধ্য হয়ে এখান থেকে নিজেদের সেনা ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া।
রাশিয়ার কেউ ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন না, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পিবিএসকে একথা বলেন। খবর তাসের। ইউক্রেন সংঘাতে তৃতীয় কোনো পক্ষ জড়ালে পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করবেন, তার আগের দেয়া বিবৃতিতে তিনি এমন পরামর্শ দিয়েছিলেন কিনা সাক্ষাৎকারে সে ব্যাপারে জানতে চাইলে পেসকভ জানান, না আমি তা মনে করি না, তবে তিনি জোর দিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার কথা বলেন, আর যদি তা করা হয় তাহলে তা প্রতিহত করতে আমরা সম্ভাব্য সব কিছু করব, আর যারা তা করতে আসবে তাদের সকলকে চরম মূল্য দিতে হবে। সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র রাশিয়ার পক্ষে এ সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা নাকচ করে দেন। তিনি বলেন, কেউ পরমাণু অস্ত্র ব্যবহারের চিন্তা করছে না, এমনকি কেউ এটি ধারণার মধ্যেই আনছেন না। পেসকভ বলেন, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাম্প্রতিক বক্তব্য একেবারে ভীতিকর। পেসকভ আরও বলেন, প্রকৃতপক্ষে পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে একেবারে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, উদ্ভূত নতুন পরিস্থিতিতে আমরা নিজেদের খাপ খাইয়ে নিয়েছি, তবে এমন পরিস্থিতি সৃষ্টি করা একেবারে অবন্ধ সুলভ। রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা মঙ্গলবার ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনায় বসেছেন, আর এই আলোচনা ইউক্রেনের প্রতিনিধিদের কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এমনকি কোনো কিছু ছোঁয়া থেকেও বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দিমিত্রো কুলেবা। রাশিয়ার গোয়েন্দারা রাসায়নিক অস্ত্রের মাধ্যমে বা খাবারের মাধ্যমে প্রতিনিধিদের শরীরে বিষ ঢুকিয়ে দিতে পারে এমন আশঙ্কা থেকে এ অনুরোধ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার খবর বের হয় রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচের শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে। এ মাসের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েভে শান্তি আলোচনায় যোগ দেন আব্রামোভিচ। সেখানেই তার উপর রাসায়নিক হামলা চালানোর অভিযোগ করেছে ইউক্রেন। তারা দায়ী করেছে রাশিয়াকে। আর এই ঘটনা সামনে আসার পরই বিষ প্রয়োগের ভয়ে নিজেদের প্রতিনিধিদের এমন নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেইনা 24-এ দেয়া এক সাক্ষাৎকারে কুলেবা বলেন, প্রতিনিধিদের বলা হয়েছে কোনো কিছু না খেতে, পান না করতে এবং কোনো কিছু না ছুতে। সোমবার মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, কিয়েভে এ মাসের শুরুতে আলোচনা করার পর রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ ও ইউক্রেনের দুইজন প্রতিনিধির শরীরে বিষক্রিয়া দেখা যায়। তাদের তিনজনের চোখ লাল হয়ে যায় এবং অব্যাহতভাবে চোখ দিয়ে পানি পড়তে থাকে। তবে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, আব্রামোভিচের শরীরে বিষ প্রয়োগ করা হয়নি, এটি মূলত পরিবেশগত কারণে হচ্ছে। ইউক্রেনের চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শীর্ষ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর এমনটি বলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। ফোমিন বলেন, ইউক্রেনের নিরপেক্ষ ভূমিকা এবং অপারমাণবিক অবস্থা নিয়ে একটি চুক্তির প্রস্তুতির আলোচনা বাস্তব রূপ পেয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনের চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে। বৈঠকের পর রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বলেন, ইউক্রেন প্রতিনিধি দলের সঙ্গে অর্থবহ আলোচনা হয়েছে, ইউক্রেনের প্রস্তাব পুতিনকে জানানো হবে। তিনি জানান, পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করতে পারেন। মেদিনস্কি আরও বলেন, আজকের অর্থপূর্ণ আলোচনার পর আমরা একটি সমাধানের বিষয়ে একমত হয়েছি। আমরা একটি প্রস্তাব করেছি যেখানে রাষ্ট্রপ্রধানদের বৈঠক সম্ভব। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। পুতিনকে ইউক্রেনের সামরিক অভিযান বন্ধ করার জন্য পশ্চিমারা চেলসির মালিক আব্রামোভিচ সহ বেশ কয়েকজন রুশ ধনকুবের কোম্পানি এবং কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ফের আলোচনায় বসেছে দুই দেশের প্রতিনিধিরা। ইস্তাম্বুলের ডোলমাভাগ প্যালেসে হচ্ছে এই আলোচনা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সরাসরি এবারের আলোচনাটির তদারকি করছেন। তার প্রচেষ্টায় তৃতীয়বারের মতো মুখোমুখি কথা বলতে রাজি হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। দুই পক্ষ আলোচনায় বসার আগে এরদোগান প্রতিনিধিদের উদ্দেশ্যে কথা বলেন। প্রতিনিধিদের এরদোগান বলেন, এই যুদ্ধ বন্ধ করার দায়িত্ব আপনাদের দুই পক্ষেরই। এরদোগান আরও জানিয়েছেন, যুদ্ধ এখনই বন্ধ করতে হবে, তাতে দুই পক্ষেরই লাভ হবে। এ ব্যাপারে এরদোগান বলেন, আমি মনে করি আমরা এখন এমন একটি অবস্থায় আছি, আমাদের একটি ভালো ফলাফল আশা করা উচিত। আপনারা আপনাদের নেতাদের নির্দেশনা অনুযায়ী শান্তির ভিত্তি স্থাপন করছেন।
এদিকে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তুরস্কের। ন্যাটো সদস্যভুক্ত দেশ হলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর তা বন্ধ করতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে তুরস্ক। বিষয়টি সরাসরি দেখভাল করছেন প্রেসিডেন্ট এরদোগান।